ছোটবেলার থেকেই মায়ের হাতে তৈরি করা এই আলু দিয়ে চাউমিনটা ভীষণ প্রিয়। তবে আমি আজ ম্যাগি দিয়েই করেছি, তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছেন সকলে। এমন একটা জিনিস যেটা আমরা সবাই জানি চিনি কিন্তু কখনোই ব্যবহার করি না। এই জিনিস কিভাবে ব্যবহার করব সেটা জানতে গেলে অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমেই আমি দুটো 10 টাকার প্যাকেটের ম্যাগি সেদ্ধ করে নিচ্ছি। এরপর জল ছেঁকে নিয়ে 2 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে মা ঠিক যেভাবে করতো সেইভাবেই আমি করছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলু এবং ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে ভেজে নেব। আলু এবং ক্যাপসিকামটা অবশ্যই যেন খুব ভালো করে সিদ্ধ এবং ভাজাটা হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সাথে আগে মা দেখতাম ছোটবেলায় কালারের জন্য হলুদ ইউজ করতো, তখন এত রকমের ফুড কালার ছিল না, তাই আমিও দিয়ে দিলাম একটু হলুদ। হলুদের গন্ধটা কিন্তু বেশ ভালোই লাগে এবং শরীরের পক্ষেও বেশ উপকারী। ঢেকে ঢেকেই রান্না করব এবং আলুটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 2-4 দানা চিনি। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো, তোমাদের ম্যাগি সেদ্ধ পছন্দ নাকি ফ্রাই পছন্দ? আর কারা কারা ছোটবেলায় আলু দিয়ে এরকম চাউমিন বা ম্যাগি বানিয়ে খেয়েছো? আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলার মধ্যেই অনেকটা সবজি ছিল, যারা ম্যাগি কেনেন তারা প্রত্যেকেই জানেন মশলার মধ্যে অনেক সময় সবজি কিছু দেওয়া থাকে, যেমন গাজর, মটরশুঁটি। তো সেই মশলাটা দিয়ে ভালো করে এবার আমি জল ঝরানো ম্যাগিটা মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ভাজা ভাজা করে নেব। এবং এবার সেই টুইস্টের পালা, এই যে নিচে কড়াইতে ম্যাগি আলু মশলা পুরোটাই লেগে গেছে, এটা খুব ভালো করে ঘষে ঘষে তুলে রাস্টের মতো চাচি তৈরি হবে সেটাই ম্যাগিটা একটা প্লেটিং করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা খেতে কিন্তু বেশ প্রিয়। আমার তো ম্যাগি রেডি হয়ে গেছে, এবার আমি খাবো। অবশ্যই তোমাদের সাথে নেক্সট রেসিপি নিয়ে দেখা হবে।